Hello everyone and assalamualaikum. It's me Saima Sultana from Pink Fairy Boutiques. Kara kara achen apura join kore felen, join kore amake confirm koren je live voice all clear ache kina, dekhte pacchen kina and shunte pacchen kina. আজকে একদম ঝিকিমিকি একটা লাইভে চলে আসছি, ফিল্টার ইউজ করে আসছি ইচ্ছা করেই। সবসময় তো নর্মালি আসি, সো আজকে একটু হচ্ছে প্রোডাক্ট দেখাবো, আড্ডা দিব, এই জন্য হচ্ছে এরকম একটা ঝিকিমিকি ইফেক্ট দিয়ে চলে আসছি। ঠিক আছে, সো যারা যারা জয়েন করতেছো করো, আর হচ্ছে আমাকে বলো তোমাদের স্কিন, আজকে হচ্ছে আমি তোমাদেরকে প্রোডাক্ট সাজেস্ট করব, সাথে সাথে তোমাদের স্কিন রিলেটেড কথা শুনবো, মানে কারা কীভাবে স্কিন কেয়ার করছো, কীভাবে কী করতেছো সেটা শুনবো। ঠিক আছে, সো যারা জয়েন করছো বেশি বেশি করে গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আচ্ছা, ইফেক্ট ছড়ায় দিই, হ্যাঁ কেমন যেন লাগছে। ওকে, কারা কারা আছো আপুরা জয়েন করো, জয়েন করে আমাকে কনফার্ম করো যে সব ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, যারা যারা জয়েন করতেছো আমাকে কনফার্ম করো যে লাইভ ভয়েস অল ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাক আছে কি না। ক্লিয়ার অল আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তোমাদের মানে কথাও শুনবো যে কে কীভাবে স্কিন কেয়ার করতেছো, আর হচ্ছে আমি আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যে ডিসকাউন্ট প্রাইসগুলো আছে, ডিসকাউন্ট প্রাইসগুলো আমি তোমাদেরকে বলে দিব। ঠিক আছে, সো সবাই জয়েন করবা আর বেশি বেশি করে গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবা। ঠিক আছে, ওকে। ক্লিয়ার অল, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, সো আমি আজকে যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের নিউ যে সুদিং জেলটা এসেছে ফ্রেশ স্কিন ল্যাবের, এটা হচ্ছে গরমের জন্য অনেক ভালো, যাদের প্রচণ্ড গরমে স্কিন হচ্ছে লাল হয়ে যাচ্ছে, স্কিন হচ্ছে জ্বালা পোড়া করছে, এ ধরনের স্কিন যাদের আছে তাদের জন্য এই সুদিং জেলটা অনেক ভালো। এটার মধ্যে তোমার হচ্ছে মানে স্কিনটা অল স্কিন টাইপস, এটা হচ্ছে স্কিনটাকে ময়শ্চারাইজিং করে, স্কিনটা মানে নিউ একটা স্কিন তোমাকে দিবে, লাইক স্কিনটা গ্লোয়িং করবে। তোমার স্কিন যদি প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে থাকে সেই ড্যামেজটা দূর করে ফেলবে, স্কিন গ্লোয়িং হেলদি করবে। আর স্কিন অল স্কিন টাইপস, এটা সুইটেবল ফর অল স্কিন টাইপস। ঠিক আছে, যারা স্কিনটাকে একটা ইয়ঙ্গার লুক চাচ্ছ, একটা গ্লোয়িং একটা গ্লাসি একটা স্কিন চাচ্ছ, তাদের জন্য আমি বলবো যে এই সুদিং জেলটা অনেক ভালো কাজ করে। আর এই সুদিং জেলটা পোর মিনিমাইজ করতে হেল্প করে, যাদের স্কিন অনেক বেশি পাতলা ড্যামেজ হয়ে গেছে, স্কিনটাকে রিপেয়ার করতে যাচ্ছ, তারা মাস্ট হচ্ছে এটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, এটা অনেকই ভালো সুদিং জেলটা। আর এই সুদিং জেলটা টোটালি হচ্ছে তরমুজ দিয়ে মেক করা, ঠিক আছে, ওয়াটারমেলন তরমুজ দিয়ে মেক করা। আর গরমের যেহেতু গরম চলে আসতেছে আর বেশি মানে অলরেডি গরম কিন্তু পড়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে, হ্যাঁ, তো এখন কিন্তু তোমাদের এই ধরনের সুদিং জেলগুলো খুব দরকার। উইন্টারের সময় আমাদের আলাদা সুদিং জেল ইউজ করতে হয়, নর্মাল সময় আমাদের আলাদা সুদিং জেল ইউজ করতে হয়। হ্যাঁ, ডিফারেন্ট সুদিং জেলগুলো দেওয়ার একটাই রিজন, কারণ হচ্ছে এক একটা সময় এক এক ধরনের সুদিং জেল হচ্ছে স্কিনের জন্য সুইটেবল। হ্যাঁ, সো এই সুদিং জেলটা অনেক ভালো কাজ করবে যাদের স্কিনটাকে মানে যাদের স্কিন রেগুলার, আমাদের কিন্তু তোমার অয়েলি স্কিন বলো বা নর্মাল স্কিন বলো, আমাদের স্কিনে কিন্তু ময়শ্চারাইজিংটা অনেক দরকার। সো এই ময়শ্চারাইজিংটা তোমার এই সুদিং জেলগুলোতে দিবে, আর এই সুদিং জেলগুলো তোমাদের আমাদের স্কিনটাকে ন্যাচারালভাবে অনেক ভালো রাখে। হ্যাঁ আপু, হোয়াইটেনিংয়ের বডির হোয়াইটেনিংয়ের কিছু নাই, হ্যাঁ বডি হোয়াইটেনিংয়ের কিছু নাই, শেষ হয়ে গেছে। হ্যাঁ, বডির হোয়াইটেনিংয়ের জন্য কিছু না, হোয়াইটেনিং বলতে তোমরা যে একদম সাদা ফর্সা যেটা বুঝো ওই ধরনের কোনো প্রোডাক্ট নাই, হ্যাঁ, যেটা জাস্ট হচ্ছে তোমার স্কিনের ময়লাটা দূর করে স্কিনটা গ্লো করবে ওই ধরনের প্রোডাক্ট আছে, এতটুকুই। ঠিক আছে, স্কিনটা মানে গ্লোটা দূর মানে স্কিনের ময়লাটা দূর করে স্কিনটা জাস্ট ব্রাইট করবে ওই ধরনের প্রোডাক্ট আছে। আর মেনলি আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে স্কিন হেলদি করার জন্য, জাস্ট হচ্ছে স্কিনটাকে ভালো রাখার জন্য হেলদি যাতে থাকে সেই ধরনের প্রোডাক্ট হচ্ছে এটা। সুদিং জেল স্কিনকে ময়শ্চারাইজিং করে, আমাদের স্কিন ডার্ক হোক, আমাদের স্কিন হচ্ছে যেই যেই টোনেরই হোক না কেন, বা আমাদের স্কিন হচ্ছে স্কিনটাকে ময়শ্চারাইজিং রাখার জন্য অয়েলি স্কিনও কিন্তু ময়শ্চারাইজিং রাখা দরকার। হ্যাঁ, ময়শ্চারাইজিংটা সব স্কিনে দরকার। সো ময়শ্চারাইজিংয়ের জন্য যদি ভালো কোনো সুদিং জেল চাও আমি বলবো যে ফ্রেশ স্কিন ল্যাবের এই সুদিং জেলটা অনেক ভালো কাজ করে, যেহেতু এটা ওয়াটারমেলন দিয়ে মেক করা আর গরমের দিনে এটা তোমার স্কিনকে একটা ঠান্ডা একটা কুল একটা ভাব দিবে। সো সেই জন্য এই সুদিং জেলটা আমার মতে অনেক ভালো হবে তোমাদের জন্য। ঠিক আছে, সো এই সুদিং জেলটার প্রাইস এখন মাত্র হচ্ছে তোমাদের জন্য 700 টাকা করে, যেটা 750 ছিল এখন অফার প্রাইসে পাচ্ছ মাত্র 700 টাকা করে। যারা এই প্রাইসটাতে নিতে চাচ্ছ যে আপু আমি এই প্রাইসটাতে অর্ডার অফার প্রাইসে নিয়ে নিব, তারা হচ্ছে ঝটপট করে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবা। ঠিক আছে,
স্পট আউটের জন্য আমি যে ক্রিমটা ইউজ করছি সেটা ইউজ করো। দেখো আমার স্পটটা, এখানে একটা স্পট ছিল, স্পটটা কিন্তু আগের লাইভে দেখো এখন কিন্তু নাই। হ্যাঁ, আজকে আমি মেকআপটা করছি শুধু বেবি পিঙ্ক আর নর্মাল হচ্ছে ফেস পাউডার দিয়ে। আজকের মেকআপটা ভালো হয় না, আজকে স্কিনটা এই সাইডে আমি ডার্ক করে ফেলছি, কারণ ইয়া দিয়ে কি বলে কনসিলারের ইয়াটা দিয়ে আমি ডার্ক করে ফেলছি, মানে স্কিন টোন থেকে স্কিন ডার্ক লাগতেছে বেশি। আচ্ছা, এখন হচ্ছে আমি তোমাদেরকে একটা সিরাম দেখাবো। আচ্ছা, ব্রাইটেনিংয়ের জন্য আপু আমাদের বডি ব্রাইটেনিংয়ের কম্বো এখন একদমই নাই, পুরো স্টক আউট। আর বডি ব্রাইটেনিং বলতে আমরা জাস্ট হচ্ছে ডেড সেলটা রিমুভ করে স্কিনটা গ্লো বুঝাই, মানে স্কিনের ময়লাটা চলে যাওয়া বুঝাই। হ্যাঁ, আর তোমরা যেটা দেখ বুঝাও যে কালো থেকে সাদা হয়ে যাবো, সেই ধরনের ব্রাইটেনিং প্রোডাক্ট আমাদের কাছে নাই। হ্যাঁ, আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ড বুস্টার সিরাম। গোল্ড বুস্টার সিরামটা যেটা করে এটা হচ্ছে স্কিনটাকে তোমাকে হেলদি একটা স্কিন দিবে, পোর মিনিমাইজ করতে হেল্প করবে। যারা একটা পিঙ্কিশ চাচ্ছ যে আপু আমি উইদাউট, মানে আমরা কি করি একটু ব্লাশ ইউজ করি, ব্লাশ ইউজ করা আমার স্কিনটাকে, ব্লাশ ইউজ ছাড়া আমার স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করবে কোন সিরামটা দিয়ে, সেক্ষেত্রে আমি বলবো যে গোল্ড বুস্টার সিরামটা অ্যাপ্লাই করবা। এটা তোমার ন্যাচারালভাবে স্কিনটাকে ব্রাইটেনিংয়ের কাজ করবে, একটা হেলদি স্কিন দিবে তোমাকে। সো তোমরা যারা চাচ্ছ যে আপু আমি একটা ভালো হেলদি লুক চাচ্ছি, এরকম একটা স্কিন চাচ্ছি, তারা হচ্ছে সিরাম এই গোল্ড বুস্টার সিরামটা অ্যাপ্লাই করতে পারো। এটা জাস্ট ন্যাচারালভাবে তোমার স্কিনটাকে ন্যাচারাল ব্রাইটেনিংয়ের ক্ষেত্রে হেল্প করবে, ঠিক আছে। সো আমি বলবো যে যাদের মনে হয় যে আপু আমি এই ধরনের একটা সিরাম চাচ্ছি যে স্কিনটা ভালো রাখবে, তারা হচ্ছে এটা নিয়ে নিবা। ওকে, এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 680 টাকা করে, মাত্র 680 টাকা করে এটা পাচ্ছ। যারা নিতে চাচ্ছ নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবা, ঠিক আছে। এটা আপু স্কিন হেলদির জন্য এটা নিবা। চোখের নিচের কালো দাগের জন্য আমাদের হানি আই ক্রিমটা আছে মিস কোরিয়ার, আজকে সাথে নিয়ে আসি নাই, আজকে আমি বাসা থেকে লাইভ করতেছি না, সো আজকে আমি সাথে নিয়ে আসি নাই, আর হচ্ছে এই জন্য তোমাদের দেখাতে পারছি না। আজকে কিছু কিছু প্রোডাক্ট আছে, আর যাদের যে ধরনের প্রোডাক্ট দরকার জাস্ট হচ্ছে পেজে ইনবক্স করবা। হ্যাঁ, পেজে ইনবক্স করলে আমি বাকি ডিটেলসে তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখাতে পারবো, হ্যাঁ ডিটেলসগুলো জানিয়ে দেবো। আচ্ছা, এছাড়া আমাদের স্কিন হেলদির জন্য আরেকটা সুদিং জেল আছে, সেটা হচ্ছে আইস জিজু। হ্যাঁ, আইস জিজুটা হচ্ছে এটাও ফ্রেশ স্কিন ল্যাবের, এই দুইটা কোম্পানি একই কোম্পানির প্রোডাক্ট, মেড ইন কোরিয়া। আর এটা হচ্ছে অ্যালোভেরার, অ্যালোভেরা দিয়ে হচ্ছে মেক করা, এটাও গরমের জন্য পারফেক্ট একটা সুদিং জেল, কারণ স্কিনটাকে একদম হচ্ছে তোমার ঠান্ডা কুল একটা ভাব দেয়। হ্যাঁ, যারা স্কিনটাকে একটা কুল ভাব চাচ্ছ বা স্কিন ঠান্ডা রাখতে চাচ্ছ, তাদের জন্য আমি বলবো যে এই আইস সুদিং জেলটা অনেক ভালো কাজ করবে, কারণ কুলিং একটা ইফেক্ট তোমার স্কিনে দিবে আর হেলদি একটা স্কিন তোমরা পাবা। হ্যাঁ, সো আইস সুদিং জেলটা তোমরা নিয়ে নিতে পারো, এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র তোমাদের জন্য 600, এটার প্রাইস এখন অফারে 580 টাকা আছে, এটা হচ্ছে 580 টাকা আছে, এটা আইস জিজুরটা, ঠিক আছে। সো যারা আইস জিজুরটা নিতে চাচ্ছ তারা নিয়ে নিতে পারো 580 টাকা করে। এটা যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি আছে তারা বাদে সবাই দিবা, যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি আছে যে আপু আমার অ্যালোভেরাতে অ্যালার্জি আছে আমি এটা মানে ইউজ করবো না, তারা হচ্ছে নিবা। আপু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আর অথেন্টিক, থ্যাংক ইউ। আচ্ছা, স্কিন হেলদি করবো কীভাবে? স্কিন হেলদির জন্য আপু কয়েকটা জিনিস তুমি মেনটেন করবা, সেটা হচ্ছে ভালো একটা টোনার ইউজ করবা, একটা ময়শ্চারাইজিং ইউজ করবা, একটা সিরাম ইউজ করবা, দ্যাটস ইট। হ্যাঁ, কিন্তু ওই যে সাদা ফর্সাকারী ক্রিম প্লিজ এগুলো না, এগুলো যদি ইউজ করতাম তাহলে আজকে 3.5 বছরে আমি একদম সাদা ধবধবা ফর্সা হয়ে যেতাম, ঠিক আছে। সো আমি তোমাদেরকে যেগুলো ইউজ করতে বলি প্রপার হেলদি ওয়েতে এবং প্রপার স্কিন ভালো রাখার প্রোডাক্ট ইউজ করতে বলি, এমন কোনো প্রোডাক্ট ইউজ করতে বলি না যেটা তোমার স্কিনটাকে নষ্ট করবে। আমারও স্কিন প্রবলেম হয়, আমারও স্কিন প্রবলেম হয়, তোমাদের সামনে আমি সুদিং জেল সিরাম প্যাক অর্গ্যানিক প্যাক, আমি ম্যাক্সিমাম সময় অর্গ্যানিক প্যাক ইউজ করি। কেন অর্গ্যানিক প্যাক ইউজ করি? আমি তো চাইলে ওই ধরনের ক্রিম দিয়ে 2 দিনে সাদা হয়ে যেতে পারতাম, আমার স্কিনের দাগ রিমুভ হয়ে যেতে পারতো, বা আমার স্কিন একদম কি বলে একদম গ্লো হয়ে যেত, বা আমি একদম সাদা ফর্সা হয়ে যেতাম। সো আমি ওই ধরনের জিনিস তোমাদেরকে সাজেস্ট করি না, যেগুলো আমার স্কিনটাকে গ্লো হেলদি করবে, যেটা আমার স্কিনটাকে একটা বয়স পর্যন্ত স্কিন ভালো রাখবে, আমি সেই ধরনের প্রোডাক্টগুলোই সাজেস্ট করবো। কিন্তু দরকার নাই তো আমার 2 দিনে স্কিনটাকে ব্রাইট করে 3 দিনের বেলা আমার স্কিনটা ড্যামেজ হয়ে যাবে, দরকার নাই। হ্যাঁ, আমার স্কিন টাইপ কম্বিনেশন আছে। আদিবা আপু তুমি হচ্ছে কম্বিনেশন স্কিনে কি চাচ্ছ? কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু তুমি কী চাচ্ছ কম্বিনেশন স্কিনের জন্য কী চাচ্ছ? আমি বলবো যে যার স্কিন যেমনই হোক না কেন 3টা স্টেপ সবসময় মাথায় রাখবা, ঘুম থেকে উঠে টোনার দিবা, মাস্ট হচ্ছে একটা টোনার দিবা, টোনার দেওয়ার পরে যদি তুমি বাইরে যাও সানস্ক্রিম মাস্ট 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 সানস্ক্রিম, গরম শীত বলো সবসময় সানস্ক্রিম। আজকে আমি সানস্ক্রিম আনি নাই, সাথে দেখাইতে পারতেছি না, সানস্ক্রিমের স্কিন টাইপ অনুযায়ী আমরা সানস্ক্রিম সাজেস্ট করবো, সেটা হচ্ছে ইনবক্সে নক করবা। তুমি মেকআপ করো, মেকআপের আগে সানস্ক্রিম দিবা, তুমি বাইরে যাও সানস্ক্রিম দিবা, তুমি
রোদে যাও সানস্ক্রিন দেবা, একটা কথা কি ডক্টরের কাছে যখন তুমি স্কিনটা দেখাবা সবার প্রথমে তোমাদেরকে সানস্ক্রিন ইউজ করতে বলে। তুমি সানস্ক্রিন ছাড়া যদি কোনো ধরনের স্কিন কেয়ার করো কোনো লাভ নাই। সানস্ক্রিন ছাড়া তুমি যদি স্কিনে হোয়াইটেনিং ক্রিম দাও, এটা দাও ওইটা দাও, কোনো লাভ নাই। হোয়াইটেনিং ক্রিম তো বাদ, স্কিন হেলদিও হবে না। মাস্ট সানস্ক্রিন ইউজ করতে হবে। তুমি একজন স্কিন ডক্টর দেখাও, তুমি জাস্ট বলো যে আপু আমার এই মানে আমার এই প্রবলেম আছে, তোমাকে মাস্ট বলবে তুমি আগে হচ্ছে স্কিন একটা সানস্ক্রিন ইউজ করো। কারণ আমাদের অনেকে মনে করে আপু আমি শীতকাল আমি বাসায় আছি, আমি কেন সানস্ক্রিন ইউজ করবো? তোমার রুমের ভিতরে কি রোদের তাপটা আসে না? অবশ্যই আসে, তোমাকে দিনের বেলা সানস্ক্রিন ইউজ করতেই হবে, মাস্ট। একটা লাইট সানস্ক্রিন ইউজ করে দেন, তুমি উপরে কিছু দাও। যেমন আমি যখন মেকআপের বেস ক্রিয়েট করি তখন আগে যেটা করতাম, মানে আগে আমি যে জিনিসটার কারণে আমি দেখতাম যে আমার স্কিনে র্যাশ ট্যাশ উঠে থাকতো, সেটা হচ্ছে যে আমি ডিরেক্ট হচ্ছে স্কিনে না দিয়ে আমি ডিরেক্ট মেকআপটা করতাম না। একটা স্টেপ আছে, যারা বিউটি ব্লগার যারা মেকআপ আর্টিস্ট তারা কিন্তু সব সময় দেখবা স্কিনটাকে মেকআপ দেওয়ার আগে প্রপার ওয়েতে স্কিনটা একটা একদম মানে একদম হচ্ছে স্কিনটা কি বলে পরিপূর্ণ একটা স্কিন করে নেয়। তারা কেন এত দরকার তো নাই যে এটা ওইটা সেটা দেওয়ার জন্য। তারা সবার প্রথমে হচ্ছে আপু তুমি কুর্তিটা কোথা থেকে নিছো? আচ্ছা একটু আগে আমি কুর্তিটা লাইভ করছি, দেখো মার্ট লেন্স পেজে আমি এই ড্রেসটার হচ্ছে লাইভ করেছি, তোমরা ওই পেজেই হচ্ছে এই কুর্তিটা পেয়ে যাবা, হ্যাঁ এই গাউনটা পেয়ে যাবা। আরও সুন্দর সুন্দর আজকে অনেক সুন্দর সুন্দর লাইভ হয়েছে ওই পেজে, দেখতে পাবো ওই পেজে মার্ট লেন্স। আমি আবার বলে দিচ্ছি, মার্ট লেন্স পেজে গেলে ড্রেসের লাইভটা দেখতে পারবো। আমি কিছুক্ষণ আগে জাস্ট এই লাইভের আগে আমি ওই লাইভটা করে আসছি, হ্যাঁ ওই পেজে তোমরা দেখে দিতে পারবা। হ্যাঁ আচ্ছা, সো যেটা বলতেছি মেকআপের আগে, আগে যেটা করতাম আমি ঝটপট করে মেকআপটা দিয়ে ফেলতাম না, কিন্তু এখন যেটা করি তখন আমি দেখলাম যে না আমার স্কিনে র্যাশ হচ্ছে, আমার স্কিনের স্পট থেকে যাচ্ছে, কনসিলারে দিলেও স্কিনে মানে ঝামেলা হয়। হ্যাঁ তো কথা হচ্ছে কি, আমি যখন দেখলাম যে না আমার প্রপার ওয়েতে আমার দেখা উচিত, আমিও অনেক কিছু জানি না, আমি কিন্তু অনেক কিছু দেখে দেখে জানি, হ্যাঁ শিখি। তো যখন দেখলাম যে না আমার প্রপার স্কিনটা মেক করা দরকার, প্রপার একটা স্কিন করে দেন হচ্ছে মেকআপটা নেওয়া দরকার, তখন থেকে কিন্তু আমি প্রপার স্কিনে চলে যাই। তো সেক্ষেত্রে আমি যেটা করি, প্রথমে হচ্ছে আমি টোনার ইউজ করি। সবার প্রথমে আমি একটা আইস দিই, যেহেতু আমার স্কিন প্রচুর অয়েলি স্কিন, আমার মাস্ট এক টুকরা আইস দেওয়া লাগে, আমি আইস দিয়ে নেই। আইস দেওয়ার পরে যেটা করি আমি তারপর গিয়ে একটা টোনার ইউজ করি। টোনারের পরে গিয়ে হচ্ছে তোমার টোনারের পরে আমি হচ্ছে ময়েশ্চারাইজিং একটা ক্রিম ইউজ করি, নিভিয়া সফট দিয়ে দিই। তোমাদের পছন্দ মতো যে কোনো হচ্ছে তোমরা সিরাম বা যে কোনো সরি যে কোনো হচ্ছে ময়েশ্চারাইজিং তোমরা ইউজ করতে পারো, সিম্পালেরটা ইউজ করতে পারো, অ্যাজ ইউজুয়াল তোমাদের স্কিনে যেটা স্যুট করে। সো আমি হচ্ছে নিভিয়া সফটটা দিয়ে দিই ময়েশ্চারাইজিংয়ে, দেন হচ্ছে আমি একটা প্রাইমার দিই, সেটা হচ্ছে তোমার কী জানো কিস বিউটির একটা প্রাইমার, সেটা দিই। তারপরে গিয়ে আমি যদি ফেস পাউডার দিই বা ইয়া দিই, হ্যাঁ মাস্ক সানস্ক্রিন, সানস্ক্রিমও ইউজ করে নিতে হবে। তোমার প্রাইমারের পরে সানস্ক্রিনটা দিয়ে দেন হচ্ছে তুমি মেকআপটা করবা, হ্যাঁ সানস্ক্রিন দিয়ে দেন হচ্ছে। তো সানস্ক্রিনটা অনেক দরকার, যেটা বলছিলাম যে মেইনলি সানস্ক্রিনটা স্কিনের জন্য অনেক দরকার। তুমি সানস্ক্রিন দেওয়ার পরে তুমি যা ইচ্ছা করো, বাট সানস্ক্রিনটা দরকার। তো আমাদের সানস্ক্রিন যেগুলো আছে তোমরা জানো, ক্যাথিডল আছে, স্নেইলের আছে, যাদের র্যাশের প্রবলেম আছে তারা স্নেইলটা নিবা না, ক্যাথিডলটা নিয়ে নিবা। ক্যাথিডল দিলে মেকআপ করাও লাগে না, একদম একটা মেকআপ লুক চলে আসে। আরও নতুন কিছু সানস্ক্রিন আমাদের আসবে খুব সুন, কোরিয়ান সানস্ক্রিনগুলো আমরা নিয়ে আসবো। সো কোরিয়ান হচ্ছে আপু তুমি কি কসমেটিকের প্রোডাক্ট সেল করো? আপু হচ্ছে আমি মেকআপের আইটেম এখনও প্রোডাক্ট আনানো হয় না, ইনশাল্লাহ আমাদের পেজে মেকআপের আইটেমও তোমরা পাবা, জুয়েলারিও পাবা খুব সুন, হ্যাঁ। আচ্ছা আর যেটা বলছিলাম, টোটাল কী কী লাগবে একটা কম্বো বলো। আচ্ছা মেকআপের কিছু এখন আমি বলছি না, মেকআপের এখন কোনো কিছু এখন আমি তোমাদেরকে বলবো না, কিন্তু মেকআপের আইটেমগুলো যখন আনা হবে আমি কম্বো করে দিব, ঠিক আছে, ছোটো করে কম্বো করে দিব তোমাদেরকে, যাতে তোমরা স্টুডেন্ট বাজেটে নিতে পারো, হ্যাঁ। আর যেটা বলছিলাম যে সুদিং জেল কেন আমাদের স্কিনে দেওয়া উচিত বা হচ্ছে কেন আমাদের সানস্ক্রিন তো দাও শেষ, সানস্ক্রিমের আইটেম তোমার শেষ, একটা সিরাম তোমাকে মাস্ট ইউজ করতে হবে, একটা সুদিং জেল ইউজ করতে হবে স্কিন হেলদি রাখার জন্য, জাস্ট স্কিনটাকে হেলদি রাখার জন্য। ওয়াটারমেলন সুদিং জেলটার প্রাইস কত? ওয়াটারমেলনের সুদিং জেলটার প্রাইস যেন কত বলছিলাম, 700 টাকা, 700 টাকা, হুম পরে চেক দিও, থ্যাংক ইউ আপু। ওকে তো যেটা বলছিলাম যে সুদিং জেল আমি কয় বেলা দিই, সুদিং জেল আমি 2 বেলা ইউজ করি, কারণ সুদিং জেলটাও হেলদি। সুদিং জেলের মধ্যে কোনো ধরনের কোনো তোমার ইয়া নাই, কি বলে কেমিক্যাল নাই, কেন না এগুলো হচ্ছে অর্গ্যানিক। তোমরা সুদিং জেলকে ম্যাক্সিমাম সবাই সুদিং জেল কেন ফ্রিজে রাখতে বলি, একটা জিনিস নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, দ্যাটস হোয়াই এটাকে ফ্রিজে রাখার ইউজ করতে হয়। আর সুদিং জেল অর্গ্যানিক হয়, সুদিং জেলের মধ্যে কেমিক্যাল থাকে না। সো তোমরা এটাকে ন্যাচারালভাবে ঘুম থেকে উঠে একবার যদি সুদিং জেল দিতে পারো, রাতে আরেক বেলা দিবা, 2 বার জাস্ট সুদিং জেলটা যদি মেনটেন করতে পারে স্কিন ভালো থাকবে, তোমার স্কিনে কোনো প্রবলেম হবে না, স্কিন ভালো থাকবে। সো সুদিং জেলটা মাস্ট ইউজ করা দরকার। আচ্ছা পরে চেক দিও, হ্যাঁ। আচ্ছা আরিশা হকআপ লিখেছো, হাই
হাই হ্যালো আপু, আচ্ছা কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। তো এটা হচ্ছে 580 টাকা। আমি ম্যাক্সিমাম সময় এখন সুদিং জেল সিরাম, আমি নিজে নাচা সিরামটা ইউজ করি রেগুলার বেসিসে, কারণ নাচা সিরাম আমার যেহেতু র্যাশের প্রবলেম আছে, সো আমার নাচা সিরামটা যখন ইউজ করি আমার স্কিনটা র্যাশটা স্টপ হয়ে যায়। কালার মতো আমি যখন থেকে নাচা সিরাম আবার কন্টিনিউ করছি আমার এখন আর র্যাশটা উঠতেছে না, কিন্তু ওই যে রেগুলার মেকআপের কারণে স্কিন তো একটু ডাল হয়। সেক্ষেত্রে যেটা করবা, স্কিন মেকআপ করার পরে ভালো মতো তোমাদের একটা ক্লিন করা দরকার। কম বেশি আমরা সবাই এখন মেকআপ করি, সো মেকআপের পর স্কিনটাকে একদম প্রপারভাবে ক্লিন করা দরকার। হ্যাঁ, যেমন আমি মুখটা ভালো মতো ধোয়ার পরে, সেদিনও লাইভে তোমাদেরকে বলেছিলাম যে আমি নর্মাল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে চলে আসছি, তারপরে তোমাদের সামনে থানাকা ইউজ করে দেখেছি। আমার প্রিভিয়াস লাইফটা দেখো, প্রিভিয়াস লাইফে আমি থানাকা নিজেই ইউজ করেছি। তো যেটা হয়, মেকআপ করার পরে মেকআপটাকে টোটাল প্রপার ওয়েতে ক্লিন করতে হয়। সো এই ক্লিনজিংটার জন্য আমি যেটা করি, মুখটাকে ভালো মতো ক্লিয়ার করার, মানে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে বা হচ্ছে একটা ক্লিনজার ইউজ করার পরে যখন মেকআপটা পরিপূর্ণভাবে উঠাবো, তারপর আমি থানাকা ফেস প্যাকটা দিয়ে মাসাজ করি। কারণ ভেতরে আমি যতই স্কিনটাকে ভালো মতো মাসাজ করি না কেন, ভেতরে কিন্তু একটা ময়লা জমে থাকে। সো এই ময়লাটাকে তোমার ক্লিয়ার করার জন্য তোমাকে একটা স্ক্রাবিং টাইপের কিছু ইউজ করতে হবে। তো এটার মধ্যে কি, থানাকা ফেস প্যাকটা তুমি স্ক্রাব হিসেবে ইউজ করতে পারো, এটা 2-in-1। আমি 2-in-1 এই জন্যই বলি, এটার মধ্যে এটা অর্গ্যানিক, থানাকা অর্গ্যানিক। তোমরা থানাকা লিখে জাস্ট গুগল সার্চ করো, থানাকার মধ্যে কোনো কেমিক্যাল থাকে না। হ্যাঁ, সো এটাও অর্গ্যানিক, এটাও হচ্ছে থানাকা। থানাকাটা হচ্ছে ফেস প্যাকের মধ্যে দিয়ে রাখবা, প্রিভিয়াস লাইভে আমি ইউজ করে দেখিয়েছি। যারা নর্মালি ইউজ করবা 5 মিনিট দিয়ে রাখবা, দিয়ে 5 মিনিট মাসাজ দিবা, দেন দরকার হলে আরও 5 মিনিট রেখে দিবা। হ্যাঁ, মাসাজ দেওয়ার পর দেখবা যে তোমার স্কিনে যত ময়লা আছে স্কিনটা যে কী পরিমাণ ক্লিন হয়, একদম ভেতর থেকে ডিপ ক্লিন হয়ে যায়। হ্যাঁ, সো স্কিন ডিপ ক্লিনটা প্রচুর দরকার। আর থানাকা ফেস প্যাকটা হচ্ছে কি, তুমি ধরো আজকে বাইরে গেছো, প্রচুর স্কিনে রোদের তাপ লাগছে, তো ওই তাপটা তোমার হচ্ছে স্কিন থেকে যাওয়ার জন্য তুমি রেগুলার হচ্ছে থানাকা যদি স্কিনে দিতে পারো, স্কিনে দেখবা যে থানাকাটা হচ্ছে তোমার ময়লাটা বা সানবার্নটা সানটানটা তোমার রিমুভ করে ফেলে। আর আমরা বডি স্ক্রাব হিসেবে তুমি যদি হাতেও মাসাজ করতে চাও করতে পারবা, এটা স্কিনটাকে অনেক ব্রাইট করে, একটা তো অনেক দিন যায়, সো তোমরা ইজিলি ইউজ করতে পারবা। আর থানাকার প্রাইস তো জানো মাত্র 700 টাকা, তোমার হচ্ছে 300 গ্রাম থাকে, আর এই 300 গ্রামটা তোমার হচ্ছে অনেক দিন চলে যায়। ঠিক আছে, তোমরা ফেস বডি এবং হাতেও কিন্তু স্ক্রাবিং করতে পারবা, এটা দিয়ে ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারবা। 700 টাকা সুদিং জেলের প্রাইস হচ্ছে, কত জন বলছিলাম, আইস হচ্ছে 580 অফারে, আর ওয়াটারমেলনটা যেটা সেটা হচ্ছে অফার প্রাইস এখন আছে হচ্ছে 700 টাকা করে। আচ্ছা, আমি ঝটপট লাইভ শেষ করে দিব, যেটা কথা বলছিলাম নাচা। নাচাটা হচ্ছে যাদের অ্যাকনি র্যাশের প্রবলেম আছে তারা নাচা নিয়ে নিবা। নাচাতে তোমার অ্যাকনি র্যাশের যে প্রবলেমগুলো আছে এটা আস্তে 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 স্কিন থেকে ক্লিয়ার করে ফেলে। তোমার স্কিন অনেক ব্রণ উঠতেছে, জাস্ট হচ্ছে নাচাটা দেওয়া শুরু করবা, ব্রণটা কন্ট্রোল হয়ে যাবে। ব্রণটা তোমার যেখান থেকে, যেদিন থেকে শুরু করবো ওই দিন থেকে নতুন করে অ্যাকনিয়ার হবে না, আগেরগুলো আস্তে আস্তে ভালো হবে, কিন্তু যেদিন থেকে ইউজ করা শুরু করবো ওই দিন থেকে নতুন করে একটা অ্যাকনিও হবে না। এটা জাস্ট মাথায় রাখবা, নাচাটা জাস্ট টানা দিবা একটা মাস, যদি এটা টানা দিতে পারো তুমি নিজেই বুঝবা তোমার স্কিনের র্যাশটা সব বন্ধ হয়ে যায়। সো আমার স্কিনের র্যাশ বন্ধ হওয়ার পিছনের রিজন বলবো এটা, আমার স্কিনের র্যাশগুলো রিমুভ করতে এটা অনেক বেশি হেল্প করে। ঠিক আছে, সো নাচার শুধু একটাই গুণ, নাচা হচ্ছে মেনলি স্কিনটাকে একটু গ্লো করে আর হচ্ছে তোমার অ্যাকনিটা রিমুভ করে। অনেকে যেটা বলে যে নাচা দিয়ে নাকি হোয়াইটেনিং হয়, ইম্পসিবল আপু, এটা আমি অনেকগুলো ইউজ করছি। হোয়াইটেনিং হলে আরও আগেই হোয়াইটেনিং হওয়া যেত। ঠিক আছে, সো এইগুলো কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট না, মানুষ তোমাদেরকে মিথ্যা বলে বা একটা ইয়া করে যে এগুলো দিলে ব্রাইট হয়ে যায় ফর্সা হয়ে যায়, সম্ভব না। হ্যাঁ, যেগুলোর মধ্যে হাই কেমিক্যাল আছে ওগুলো তোমার স্কিন পুড়িয়ে তারপর ব্রাইট করে। এটাই তো, এটাই আমি 3.5 বছর ধরে তোমাদেরকে সবসময় বলি, কিন্তু তোমরা শুধু নক্কর আপু রাতারাতি ব্রাইট হতে চাই, 2 দিনে ব্রাইট হতে চাই, এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে নাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি হচ্ছে হেয়ার টনিকটা। হেয়ার টনিকটা হচ্ছে এইটা, যেটা লিগানো হেয়ার টনিক, যাদের চুল পড়ে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে, তাদের মাথার জাস্ট হচ্ছে স্প্রে করে দিবা, নতুন চুল গজাবে, চুল পড়া বন্ধ করবে। হ্যাঁ, এটা অনেক ভালো কাজ করে, এটা আমরা গ্যারান্টি দিয়ে সেল করি, এটা আমি দেখানোও লাগে না লাইফে, আমাদের হিউজ সেল হয় এই প্রোডাক্টটা। ঠিক আছে, এটা হচ্ছে 850 টাকা করে। আর আমাদের ডক্টর এগে সিরামটা অ্যাভেলেবেল আছে, যারা গ্লো চাচ্ছ যে উইদাউট নাইট ক্রিম, আপু আমার কোনো নাইট ক্রিম চাই না, আমি জাস্ট হচ্ছে স্কিনটাকে গ্লো করতে চাচ্ছি, জাস্ট এটা ইউজ করবো। তোমার সব প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এটা হচ্ছে ডক্টর এগে সিরামটা, ডার্মাকোলজিস্ট টেস্টেড প্লাস সেন্সিটিভ স্কিন, যাদের সেন্সিটিভ স্কিনে কিছু দিতে ভয় পাচ্ছ তারাও দিতে পারবা। আর এটার মধ্যে ভিটামিন সি, কলজিক অ্যাসিড, ভিটামিন B3 সব কিছু আছে। হেয়ার সিরাম কোনটা, হেয়ার সিরাম না আপু, এটা হচ্ছে লিগানো হেয়ার টনিক, চুল পড়া বন্ধ করার জন্য আর নতুন চুল গজানোর জন্য। হেয়ার সিরামটা আমাদের কাছে নাই। হ্যাঁ, একটা হেয়ার ক্যাপসুল আছে যেটা হেয়ার সিরাম হিসেবে ইউজ করতে পারবা, চুল লং করতেও ইউজ করতে পারবা, কিন্তু এটা স্টকে নাই, তোমরা অর্ডার করবে আমাদের এই কম এটার সাথে, আর এই যে ক্যাপসুলটা অনেক অনেক সেল হয়। ঠিক আছে, সো ওই দুইটার ডিমান্ড বেশি। মেস্তা রিমুভের জন্য অ্যাকচুয়ালি সিরাম ইউজ করবা আর আস্তে আস্তে যাবে আপু, যদি অনেক পুরনো মেস্তা হয় তাহলে তোমরা হচ্ছে এই ক্রিমটা নিতে পারো,
বুস্টারটা নিতে পারো, কিন্তু কিন্তু 2 দিন 3 দিন 15 দিন সম্ভব না, যাবে না। হ্যাঁ, 15 থেকে 20 দিনে গিয়ে দেখতে পারবা হালকা হালকা কমতেছে। হ্যাঁ, সেইভাবে দেওয়ার পর যাবে। সেক্ষেত্রে এই এটার সাথে তোমরা বুস্টার ইয়াটা নিয়ে নিবা, সিরামটা, এই দুইটা কম্বো করে ইউজ করবা। আর মাস্ট হচ্ছে মেস্তার যাদের আছে তারা স্কিনের ছবি দেখায় তারপর নিবা। আর ব্রনের দাগের জন্য আমি যে ক্রিমটা ইউজ করার পরে আমার দাগগুলো কমছে সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, এই ক্রিমটার সাথে আমি নাচা সিরামটা ইউজ করতেছি, সেক্ষেত্রে দেখলাম আমার অনেক রিকভার হচ্ছে। শুধু আমার না, আমি পেজে অনেকগুলো রিভিউ পোস্ট করার বাকি আছে, আমি পোস্ট করে দিব, দেখতে পাবা। অনেক আপুরা বলেছে এই ক্রিমটার সাথে এই সিরামটা দেওয়ার পরে দেওয়ার কারণে হচ্ছে স্কিনে যে স্পটগুলো আছে স্পটগুলো রিডিউস হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে প্রোডাক্টগুলো। আর লিপের জন্য, লিপ পিং করার জন্য এই প্রোডাক্টটা এখনও অ্যাভেলেবেল আছে মাত্র 300 টাকা করে। যারা নিতে চাচ্ছ নিয়ে নিতে পারবো, অনেক দিন যাবে। এটা লিপে দিতে পারবা, চিক্সে দিতে পারবা, তোমরা হচ্ছে সিক্রেট প্লেসেও দিতে পারবা। হ্যাঁ, পিং করার জন্য ওয়েট লস, আপু ওয়েট লসের কোনো প্রোডাক্ট আমরা দেখাই না, সাপ্লিমেন্ট খাওয়ার জিনিস এই ধরনের প্রোডাক্ট আমি কোনো কখনোই দেখাই নাই। হ্যাঁ, আগে যখন জানতাম না, যখন প্রথম প্রথম বিজনেস শুরু করেছিলাম, তখন যখন আপুরা হচ্ছে ওয়েট লসের এই প্রোডাক্ট এনে দাও, কিন্তু আমি তাদেরকে বলতাম যে আমি তোমাদেরকে এনে দিতে পারবো ঠিকই আছে, কিন্তু হচ্ছে আমি তোমাদের গ্যারান্টি দিব না। হ্যাঁ, আর এখন যখন দেখেছি না, সাপ্লিমেন্ট খাওয়াটা মানে একটা জিনিস তুমি খাচ্ছ ওয়েট লসের জন্য, তাও হচ্ছে ডক্টর প্রুফ ছাড়া, মানে ডার্মাকোলজিস্ট টেস্টেড ছাড়া, বা ডক্টররা সাজেস্ট করছে না, ওই ধরনের জিনিসটা খাচ্ছ, তো সেই পর থেকে আমি এখন থেকে আর কোনো দিন মানে ওই ধরনের জুস বা খাওয়া দাওয়ার জিনিস একদম স্টপ করে দিয়েছি। আমাদের পেজটা ভিজিট করো, দেখতে পারবা। আর অনেকে হচ্ছে হোয়াইটেনিং জুসগুলোর যে কথা বলে, হোয়াইটেনিং জুস বলতে কিছু নাই আপু। সো তোমরা একটু হচ্ছে যেখান থেকে পারচেস করো না কেন, এই জিনিসগুলোর জন্য ওয়েট লসের জন্য তোমার দরকার নাই। তোমরা হচ্ছে ইয়া মানে ওয়েট লসের জন্য নিজেরা নর্মালি হচ্ছে ডায়েট করো, কোনো দরকার নাই যে জিনিস খেয়ে ওয়েট লস করবা, প্লিজ। হ্যাঁ, পাবনায় হোম ডেলিভারি হবে, হবে আপু। অ্যাকনি ট্রিটমেন্টের জন্য ভালো প্রোডাক্ট দেখো, আমি অ্যাকনি ট্রিটমেন্টের জন্য আগে তোমার স্কিনের অ্যাকনির অবস্থাটা দেখতে হবে আপু। যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আমি তোমাকে কম্বো করে দিব, আর যদি কম হয় সেক্ষেত্রে আমি যে দুইটা জিনিস দেখালাম এই দুইটাতে চলে যাবে। সুদিং জেল কোনটা ভালো হবে, সুদিং জেল অ্যাকনি স্কিনের জন্য তুমি ইয়াটা নিবা, কী বলে আইসটা নিবা না, তুমি হচ্ছে ওয়াটার মিলানটা নিবা। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে প্রোডাক্ট। আজকে আর লাইভ বড় করছি না, লাইভ শেষ করে দিব। যারা এতক্ষণ পর্যন্ত লাইভ দেখছিল তাদেরকে অনেক ধন্যবাদ, ছোট করে লাইভ করছিলাম কারণ অনেকদিন লাইভ হই না, লাইভ হব হব করে হওয়া হয় না। আর যেগুলো ইউজ করে আমি স্কিন কেয়ারে লাইভ করি সেগুলো পেজে আছে, পেজে দেখে নিতে পারো, ঠিক আছে। আজকে লাইভ এই পর্যন্তই, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট লাইভে।